বাড়ির পাশে আগে ছিল ঝোপঝাড়, এখন সেখানে সবজি বাগান। রাজশাহীর বাগমারার 989 জন বাড়ির পাশের পতিত জমিতে গড়ে তুলেছেন পুষ্টি বাগান। বছরে সেখান থেকে উৎপাদিত হচ্ছে প্রায় 70 মেট্রিক টন অতিরিক্ত সবজি, যা পরিবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে বাজারে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। আয়ুব আলীর বাড়ির পাশে কিছু জমি পরিত্যক্ত ছিল, সেখানে ছিল ঝোপঝাড়, বাড়ির আবর্জনা ফেলা হতো সেখানে। 3 বছর আগে সেই ঝোপঝাড় পরিষ্কার করে সবজি চাষ শুরু করেন তার স্ত্রী ফেরদৌসী বানু। 2 বছর ধরে আয়ুব আলী ও ফেরদৌসী বানুকে সবজি কিনে খেতে হয় না, তেমনি বাগমারা উপজেলার 989 জন বাড়ির পাশে গড়ে তুলেছেন এমন পুষ্টি বাগান, যা তাদের সবজির চাহিদা মেটাচ্ছে। প্রতিদিন শাকসবজি খাওয়া হয়, টাটকা শাকসবজি আমরা প্রতিদিন রান্না করার আগে তুলে নিয়ে যা রান্না করতে পারি। হ্যাঁ, আমি আমার পারিবারিক চাহিদা মেটাচ্ছি এবং আত্মস্বজন এবং পাশাপাশি কিছু আমার আশপাশে যারা আছে তাদেরকেও দিয়ে অতিরিক্ত যদি থাকে সেটা আমি বাজারে বিক্রি কিছু অর্থ উপার্জন করছি। কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না এই পুষ্টি বাগানে। পতিত জমিতে জৈব সারে সবজি চাষে মানুষকে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের বলতেছি এটা আপনারা খান, শিখেন এবং আরো 2-4 জনকে শিখান, তা এতে মানুষও উদ্বুদ্ধ হবে। আরো বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য পরামর্শ, এখানে জৈব বালাইনাশক, জৈব সার এগুলো ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, এরা স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনের জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। বাড়ির পাশের জমি যাতে পতিত না থাকে সেজন্য এমন পুষ্টি বাগান গড়ে তুলতে কৃষি বিভাগ মানুষকে উদ্বুদ্ধ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশে 1 ইঞ্চি জমির জন্য পতিত না থাকে, সেই আলোকে আমাদের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের যেটা আছে, আমরা বিগত অর্থ বছরে এই উপজেলা কৃষি অফিস বাগমারা রাজশাহী থেকে 556টা প্রদর্শনী বাস্তবায়ন করেছি। প্রত্যেকটা প্রদর্শনীতেই মানে জায়গা আছে 150, এটা একেবারেই অনাবাদি পতিত জায়গা এবং বসত বাড়ির আঙ্গিনায়। এখানে কৃষকরা উৎপাদন করবে, তারা নিজেরাই এটা ইয়েরা করবে তাদের চাহিদা মতো, সেখান থেকে তারা এখান থেকে সংগ্রহ করবে, এগুলোই হচ্ছে বিষয়। পরিত্যক্ত জমির পুষ্টি বাগান থেকে বছরে প্রায় 70 মেট্রিক টন অতিরিক্ত সবজি উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।